গুড মর্নিং এভরিওয়ান। এই আর আজ হচ্ছে স্যাটারডে মর্নিং, এতে চলে পড়লাম রাস্তাতে, একদম পাহাড়ের রাস্তায়। এখন যাচ্ছি বন্দিপুরের মধ্যে দিয়ে। পেছনে নিশ্চয়ই শুনতে পাচ্ছ, হরিণ দেখেছো, বাঘ দেখেছো, হাতি দেখেছো। হ্যাঁ, আমরা এখন আছি বান্দিপুরে। তো বান্দিপুর থেকে ক্রস করে আমরা এখন যাচ্ছি নীলগিরি। তো অবভিয়াসলি তোমরা সবাই জানো কোথায় নীলগিরি। নীলগিরিতে উটিতে যাচ্ছি। অনেক দিন বাদে, আগে এমন ছিল যে আমরা এয়ার উটিতে যেতাম, কিন্তু এখন অনেক কম হয়ে গেছে। তো এই যে উটি যেতে যেতে রাস্তায় একটা সুন্দর দেখলাম, ময়ূর দেখলাম, একদম আমাদের গাড়ির পাশে এসে গেছিলো। আর ওদিকে একটা হাতি দেখেছি। তো রাস্তার মধ্যে অনেকে দাঁড়িয়ে পড়লো, বা জঙ্গলের মধ্যে রাস্তাটায় তো দাঁড়ানো পারমিশনও দেয় না, বাট সামহাও সামনে থেকে যদি কেউ এরকম বুনো হাতি দেখতে পায় আর ময়ূর বড় জানলার পাশ দিয়ে ঘুরছে, কার না ভালো লাগবে। সবাই তো আমরা চিল্লিয়ে উঠেছি পিকক পিকক করে। তো এইভাবে আমরা চলে গেলাম। এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি উটির দিকে। তারপরে ঐরাবত বাস গুলোতে করে খুব ভালো লেগেছিল, সে পুরোনো কথা মনে পড়ে যায়। এখন এই যে আমরা হোটেলে ঢুকছি, আমরা উঠেছিলাম উটি সিঙ্কলেয়ার্স। সিঙ্কলেয়ার্স হোটেলটা ভীষণ ভালো, এর ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। তো তোমরা যদি যাও এই সিঙ্কলেয়ার্সটায় কেউ চেক করতে পারো, খুব ভালো লাগবে। এটা দার্জিলিংয়েও আছে, গ্যাংটকেও আছে। হচ্ছে আমাদের রুম ভিউ, দরজাটা কার্টেনটা সরালেই এই ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা এসে উঠেছে সিঙ্কলেয়ার্সের ছাদের উপরে, তার নিচে পাহাড়ের খাদে হোটেলটা। আমি প্রথমে দেখে ভাবলাম হোটেলটা এত ছোট, তারপরে রিয়েলাইজ করলাম এটা টপে ওদের পার্কিং আছে, রিসেপশন আর পার্কিং। এই যে শুভ বাড়িতে ফোন করছে, আই থিঙ্ক দাদা ভাইকে ফোন করছে। এটা রুমটা, আর খুব ঠান্ডা ছিল, আই থিঙ্ক সেদিন 9 ডিগ্রি ছিল। এটা একটু পুরনো ভিডিও, আমার এডিটিং করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি। এই যে এবার আমরা যাচ্ছি লাঞ্চে করতে। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো আমরা ওখানে আর লাঞ্চ করিনি। ওর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। পার আমরা ভুল রাস্তায় চলে এসি, একটা জঙ্গলের রাস্তায় চলে এসেছি। তারপরে আবার ব্যাক করে একটা ছোট রেস্টুরেন্টে গেছি। এখানে এই এটা খাবারটা খুব টেস্টি ছিল, কারণ একদম ছোট একটা রেস্টুরেন্ট ছিল। আর যেটা অর্ডার দিচ্ছ সেটা অনেকটা টাইম নিচ্ছে, আর বানিয়ে দিচ্ছে আর ঠান্ডার মধ্যে। হ্যাঁ, শুভর জামা দেখে মনে হচ্ছে ঠান্ডা না, বাট ভীষণই ঠান্ডা আছে। তো আমরা এইভাবে লাঞ্চ করে তারপরে হোটেলে ফিরে গেলাম, গিয়ে তারপরে সন্ধ্যেবেলায় বেরোলাম উটির মার্কেটে। খুব টায়ার্ড হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে।
বাবা কি করবো, কোথায় আছি, কোথায় হবি? না না, ভয়েস ওভার দাও, ভয়েস ওভার। ওদিকে আছো, তুমি আছো, গুগু দিদি, গু দিদি। 100 কার পার্কিং, কামিং। ওটা পায়রা যাচ্ছে, দেখ মা, লেখ দেখি, লুক এট, আবার সন্ধ্যেবেলার দিকে রেডি হয়ে ওই প্রথম দিনই বেরিয়ে পড়লাম মুটির মার্কেটে, আর গেলাম হয়তো বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি, যাব ভাবছি, দেখি। অনেকটাই দেরি হয়ে গেছে, উইকেন্ড, বোটানিক্যাল গার্ডেনে পার্কিং পাওয়াটা মুশকিল হয়ে যাবে, দেখি কি হয়, কোথায় পার্কিং পাই। আমরা এই হোটেলে পৌঁছে সন্ধ্যেবেলা একটু এই আউটসাইডে বসেছিলাম, আর হোটেলের ভেতরটা তো ভীষণই সুন্দর। আর এই যে এইটা ছিল আমাদের ফার্স্ট ডে উটির কিছু মুহূর্ত, পুরোটা এখন আমি অনেক ভিডিও করা কমিয়ে দিয়েছি, টাইম পাচ্ছি না, কারণ এটা তো আমার প্রফেশনাল প্ল্যাটফর্ম না, আমি বাস শখে হবিতে করি। তাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, উটিও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো, এখন আবার ব্যালকানি থেকে ভিউ পয়েন্টটা পুরো উটি সিটি ভিউ পয়েন্ট। পাহাড় আমার খুব ভাল লাগে সবসময়, অল টাইম ফেভারিট আমার আর শুভর, আর গুনগুনেরও তাই হয়েছে। তো আমরা একটু ছুটি পেলে সবসময় মনে হয় পাহাড় টানে। তো